বন্দরনগরী চট্টগ্রামের 15.5 কিলোমিটার দীর্ঘ মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন হচ্ছে আজ। এটি চালু হলে চট্টগ্রাম শহরে যানজট অনেকটাই কমবে। এছাড়া চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 1150 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গায় আরেকটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করা হয়েছে। বড় এই দুটি প্রকল্প আজ ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মইনুল হাসানের রিপোর্ট। 2019 সালের 4 ফেব্রুয়ারি চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 15.5 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। প্রথম ধাপে এর নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 4,298 কোটি টাকা। এই এক্সপ্রেসওয়ে নগরীর যানজট যেমন কমাবে, তেমনি ব্যবসা বাণিজ্যের গতি আনবে। চট্টগ্রাম শহর থেকে যারা বিমানবন্দর আসে, আগে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগত, এখন এই ফ্লাইওভার দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে যদি বিমানবন্দরে আপনার 20 মিনিটের মধ্যে চলে আসবে। প্রকল্প পরিচালক জানান, এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে উঠা নামার জন্য 15টি র্যাম্প নির্মাণ করা হবে। সেগুলো ব্যবহারের নির্দিষ্ট হারে যানবাহনকে টোল দিতে হবে। এটাতে আমাদের আসলে সর্বমোট র্যাম্প করব আমরা 15টা। তো 15টা র্যাম্পের ভিতরে আমরা এই র্যাম্পের ইয়েটা আমরা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে কাজ শুরু করব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নির্মিত 1150 কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল একটি স্বতন্ত্র আধুনিক টার্মিনাল। এটা এমন এক ধরনের টার্মিনাল, চিটাং পোর্টের অন্যান্য টার্মিনালের সাহায্য ছাড়াই এটা এককভাবে এটা চলতে সক্ষম, এটা আধুনিক মানের এটা একটা টার্মিনাল নির্মাণ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আধুনিক পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পাচ্ছে সৌদি আরব ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এই টার্মিনালে আপনার 3টি বার্থ আছে এবং এখানে এট এ টাইম 3টি জাহাজ ভিড়তে পারবে এবং বছরে সর্বোচ্চ 5 লক্ষ TEUs বা কন্টেনার আমরা হ্যান্ডেল করতে পারবো। এটা আলটিমেটলি যেটা হবে, এটা করাতে আমাদের যে সার্বিক সক্ষমতা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। পতেঙ্গা কন্টেনার টার্মিনালের বার্ষিক কন্টেনার হ্যান্ডলিং ক্ষমতা 5 লাখ TEUs। মনুল হাসান, চ্যানেল আই।